ডিমের হাজারো গুণ। এক মানে ডিম, ডিম মানে শুক্র, ডিম মানে শক্তি, ডিম যৌন দুর্বলতা কমায়, যত ধরনের শক্তি দরকার ডিম সেটা জোগাড় করতে পারে। সংখ্যায় আপনি যে যতটুকু খাইয়া সহ্য করতে পারেন, যেটা আপনি শরীরে মানায়। আর লো প্রেশারকে হাই প্রেশার করে, আর যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে ডিম, তাদের ডিমের সাদা অংশ তাদের জন্য একটা মহা ঔষধ। ডিমের গুণ আমি বলে শেষ করতে পারবো না, কয়েকদিন লাগবে আমার বলতে। তার হচ্ছে আমি অল্প কথা এইটুকু বলি যে ডিম হলো ক্যালসিয়ামের কারখানা, ভিটামিনের কারখানা। এখন ডিম আমরা সবাই খাই, নাহলে বাজারে হাজার হাজার কোটি ডিম কীভাবে বিক্রি হয়? সারা পৃথিবীর মানুষই ডিম খায়, খায় না এমন কোনো মানুষ নেই। সব বৈজ্ঞানিকরাই খায়, সব গবেষকরাই খায়, আমি নিজেও খাই। এবং আমি কিছু মানুষের উপরে গবেষণা করেছি যাদের বয়স এখন প্রায় 80-87 বছর, তাদের এই যে বয়সটা 80-87 বছরের কারণটা আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি। বললো যে আমি সকাল বিকাল দুইটা ডিম হাফ বয়েল করে খাই, আবার কেউ বলে পোচ করে খাই, কেউ বলে ওয়াটার পোচ করে খাই, দুইটা ডিম খাই আমি ডেলি। এই ডিম খাওয়ার ফলে আমার শরীরের কোনো শক্তির ঘাটতি পড়ে না, এই বয়সেও আমি অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারি, অনেক বেশি কাজ করতে পারি। উনি আবার সাইকেল দিয়ে সাইকেলে ঘুরে ঘুরে হকারি করেন। তাই বলে আপনি এই 97 বছর বয়সে কয়ে দেখেন আমার একটা কারিশ্মা দেখেন, আমি মানে রোড থেকে ওনার বাড়ির বারান্দাটা প্রায় 2-3 ফিট নিচা, বলে এই 2-3 ফিট আমি ডাইরেক্ট রোডে কোনো কিছু সারা রোডের উপরে সাইকেল দিয়ে উঠি এবং নামি। আমার বয়স 97 বছর, আমার ছেলের বয়স 60 বছর। আমার ছেলেকে আমি বহুদিন বলছি কাকে আমি পারি না, কিন্তু আমি পারি, কারণ আমি দুটো করে ডিম খাওয়ার অভ্যাস করছি। তাই অতএব ডিম সম্বন্ধে আমার বইলার শেষ করা আমি বলে শেষ করতে পারবো না, তবে ডিম আমাদের শরীরের শক্তির উৎস, যৌবন শক্তির উৎস, দীর্ঘদিন ভালো থাকার উৎস, দীর্ঘদিন বেঁচে থাকার উৎস, এবং দীর্ঘদিন শক্তির অধিকারী হয়ে বেঁচে থাকার উৎস হল ডিম। ডিম যত পারেন আপনি চেষ্টা করবেন ডেলি দুটি করে ডিম হাফ বয়েল খেতে। ভাজা ডিমে সেরকম বেশি কিছু একটা পাবেন না, কাঁচা ডিমের ভিতরেও কিছু জীবাণু থাকে, অতএব হাফ বয়েল ডিমটাই বা ওয়াটার প্রুফ ডিমটাই সবচেয়ে বেশি উপকারী। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো আলহামদুলিল্লাহ।